নম্বর এই দেখ তো এই নম্বর বাড়িতে করতেছি আমি তো অনেক খুশি এই তো আঙ্কেল এটা তো এই সামনে ও এটি একটা বাড়ির বড় বাড়িটাই ওই বাড়িটা হ্যাঁ আচ্ছা 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 সে পূর্ণ বাড়ি গেছে জামিল নামে তো কাকা এখানে কেউ থাকে না আচ্ছা আপনি বলেন তো আপনার ছাত্রের দেখতে কেমন আমার ছাত্র লম্বা ফর্সা হাতে ঘড়ি ভরে রসমা তারপরে কিনা এই চুল একটু উঠে উঠে গেছে দু একটা পাক ধরছে এই ও আরে ওই গত বছর দেখছি হচ্ছে আপনি তো জামি স্যারের কথা কইতেছেন জামি হ্যাঁ ওনার নাম এখন জামিন লাই জামি মিস্টার স্যার হইছে মিস্টার স্যার হ্যাঁ ও তো আমি একটু দেখা করব যাই হবে না কাকু কেন কেন হে মিটিং এ আছে পরে যাইেন মিটিং শেষ হোক আমি বলবো নি এখন যান ও তাহলে ঘুরে আসি ঘুরে আসুন না চা খাই এখন যান হ্যাঁ ওই ভোরবেলা আইছি জরুরতে ঠিক আছে আপনি বসুন আমি দিচ্ছি আমি এখন কল দেই আর আমার চাকরি ডাহারাক আমি ওই দূরে যাই ফোন করবো আমি এই যে আপনার একটা বিরক্ত কাকা যশোর থাকে এখানে কিসের জন্য আপনার দেখা করতে আসতো বাবা তাদের খুব জরুরি দরকার আছে বলে একটু আইসি রে বাপ হ্যাঁ
নাম্বার দিলাম দূরে গিয়ে কথা কবেন আশপাশ দেন আপনার না দেখি না জানি আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুঝতে পারলাম এ বয়স্ক লোক বাসায় থাকবে আমদান খাবে যশোরে খিচুড়ি খাবে হ্যাঁ আচ্ছা দেখা হতো স্যার এ স্যার আপনার সাথে কথা কবে স্যার তুমি কোথায় ছিলাম স্যার ওই বাইরে গেছিলাম স্যার আপনার সাথে একদম দেখা করতে আসছে কোথায় সে স্যার তাকে চার দোকানে বসে রাখছি আচ্ছা তুমি তাকে বসতে বলো আমি একটা কাজ শেষ করে কিছুক্ষণ পর আবার আসছি ওকে স্যার চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথ থেকে আসলেন যে আমি তো যশোর থেকে আসছি ও যশোর যে সদর নাকি না ওই মোবাশাল থানা থেকে নাম থানা নাম তো ওই বলতেছি নাম হচ্ছে ছয়তলা বাড়ি মালিক উনি বড় লোক আমি একটু সমস্যা আছি ভাবলাম আমার ছাত্রের সাথে দেখা করে আসি ওই ঠিকানা ওই আমার চেয়ারম্যান কাছে আনছি তো ওখানে গেলাম দারোয়ান সাহেব বললো যে আমার ছাত্র ব্যস্ত আছে মিটিংয়ে এখন দেখা করে হ্যাঁ যার ফলে আমি আর কী করবো বসে থেকে সে কিছু না খেয়ে আছি ভালো যে যদি কিছু তাই তাই বলছি আমি বলছি এই চা বিস্কিট দেন না আমি বলছি আমার তো যে রুটি একটা দাম 15 টাকা চাই তা আমাকে তো অত পয়সা নাই আগে যে অল্প পয়সা আছে তাই আমি বলছি যে বিস্কুট দাও এই একটা বিস্কিট আর চা দিয়ে দেন পানি দেন দেবে চাচা কোন করে যাবে হ্যাঁ যাবে দেন নাম্বার দেন আমার ছাত্রের নম্বর আমি নিয়েছি এই যে বাইরে আসলে তো নাম্বার নিয়েই আসতে হয় না তো মুশকিল আচ্ছা আচ্ছা দেখো না চাচা কেটে দেয় মিন শোনো তুমি যদি আমার সাথে ভালো সম্পর্ক রাখো আমাদের নেক্সট প্রজেক্টে কিন্তু আমি তোমাকে মডেল বানাবো ভালো সম্পর্ক রাখবো বলে তো আজকে ও আচ্ছা তোমাকে তো একটা কথা বলো না আমি কিন্তু একটা প্ল্যান করে ফেলেছি সেটা হচ্ছে আগামী সপ্তাহে কিন্তু আমি তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব ধরো যেমন ঢাকার দূরে কোথাও লং স্টে করবো আচ্ছা ভাবিস না আজকে আপনি আমাকে বন্ধুর ছোট বোন বলে পরিচয় দিলেন কেন বুঝো নাই তোমার ভাবি সকল সে আমার বউ এখন তোমার সাথে যদি আমাকে দেখে হঠাৎ একটা মাইন্ড করে ফেলতে পারে তো সেই জন্য আমি কৌশল করে বলছি তুমি আমার বন্ধুর বউ এখন হয়েছে কি তোমার ভাবি আর মাইন্ড করবে না আমি তোমাকে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবো ঘুরতে পারবো এখন আর সন্দেহ করবে না বুঝো নাই শোনো স্পার্নার দেখি চলা যাবে আমি যদি স্পার্নার হই তুমিও তো আমাকে পছন্দ করবে সেজন্য স্পার্নার আবশ্যক বলবে না আমি তো তার অঙ্কের স্যার ছিলাম সেটা অপদার্থ ছিল কোনোদিন ওই স্বর্ণ বিলিতে পারতো না আমি কি করতাম এই তোমার হাতে তো লাঠি আছে না ওটিতে ফিরে যেতাম বুঝছো এখন সে কত বড় হয়ে গেছে আরে ধুর আপনি যে তার স্যার স্যারকে এটা বলেনি আরে বড় লোক মানুষ এত কথা শোনার সময় আছে নাকি তাদের আমি বলছি গ্রাম থেকে এক লোক আসছে আপনার সঙ্গে দেখা করবে তো উনি বলছে আপনাকে অপেক্ষা করতে আপনি এখানে বসেন আমি একটা টুল দিচ্ছি স্যারের সঙ্গে আপনার কি কথা হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি টুল নিয়ে একটা আচ্ছা আসেন এই যে
কেউ নাই এনে বসেন স্যার আছেন বলবেন বসেন তাহলে বলেন তো এই স্যারের সাথে আপনার কিসের কথাবার্তা আপনাকে তো চিনলাম না, কে আপনি? আমি তো স্যার, অঙ্কের স্যার, আজিজ মাস্টার, কেশবপুর প্রাইমারি স্কুলের অঙ্কের শিক্ষক ছিলাম আমি, তোর আজিজ মাস্টার। ও আচ্ছা, চিনছি। কিন্তু আমার কাছে কেন, কি দরকার আসছো? সেই সকালবেলা যশোর থেকে এই ঢাকায় আসছি তোর সঙ্গে দেখা করার জন্য। অন্য কারোর ঠিকানা আমি পাইনি, তোর ঠিকানাটা আমি বহুত কষ্টে চেয়ারম্যানের কাছ থেকে জোগাড় করে আসছি, তাই তোর সঙ্গে দেখা করার জন্য আসলাম। আচ্ছা, জোগাড় করছেন বুঝলাম, কিন্তু আমার কাছে আসছেন কেন? আমার কাছে আপনার কাজটা কি? আমি দেখলে বাবা, এই পাঁচ বছরে গ্রামের অনেক উত্থান পতন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। আমার একটাই মাত্র ছেলে জসিম, সে ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করতো, রোড অ্যাক্সিডেন্ট হয়ে সেই থেকে আমি আমার মাথা খারাপ হয়ে গেছিলো, আমি কিছু মনে করতে পারতাম না, কি মনে রাখতে পারতাম না। আমার স্ত্রী তার মৃত্যুর খবরে পাগল হয়ে গেছে, আমার জমি জমা যা কিছু ছিল সব বিক্রি করে আমার স্ত্রীর চিকিৎসা করেছে, এখন আমি বহু অসহায় বাবা। তাই আমাদের বহু কষ্টে চেয়ারম্যান সাহেবকে তোর ঠিকানাটা নিয়ে আসে, আমি তোর সঙ্গে দেখা করতে এসছি বাবা, তুই আমার একটা কিছু চাকরি বাকরির ব্যবস্থা করে দে বাবা। শোনেন স্যার, বলবো না, আবেগ দিয়ে কোনো কিছু হয় না। ওই গ্রামের প্রাইমারি স্কুলে চাকরি করা আর ঢাকা শহরে চাকরি করা এক না। তাছাড়া আপনার বয়স হয়েছে, আপনি এখন বয়সে ভারী, আপনাকে তো কেউ চাকরিতে নিবে না। তাছাড়া আপনি কাজ করতে পারেন, যদি একান্তই আপনার চাকরির প্রয়োজন হয় তো বলবো। আমার পাশাতে আরেকজন দারোয়ানের দরকার আছে, আপনি ইচ্ছা করলে আমার ওই আরেকজন দারোয়ানের ডিউটি আপনি করতে পারেন। আমি তো শিক্ষক, সারা জীবন সর্বমুখে কাজ আছে, আমি তোকে সেই অঙ্ক শিখিয়েছি, তুমি মানুষ করতে চেষ্টা করেছি, আর স্যার বইয়ের বড় বড় অঙ্ক সমাধান করা আর ঢাকা শহরে চাকরি করা কেন? আপনি একান্তই যদি মনে করেন যে আপনার চাকরিটা প্রয়োজন, আপনি চাকরিটা করতে পারেন, আর যদি আপনি চাকরিটা না করেন আপনি চলে যান, আমি আপনার স্ত্রীর চিকিৎসার জন্য কিছু টাকা দিচ্ছি, আপনি ওই বাসায় গিয়ে ওই আপনার স্ত্রীর চিকিৎসাটা করান, আমার অনেক কাজ আছে, আমি আজকে সময় দিতে পারতেছি। সরি স্যার, খুব আপনার কইছিলাম না কাকা, বড় লোক মানুষ কেউ কাউরে চিনে না, আর আপনি কোন আমলের যে সার ছিলেন, চলে যাবে না? অবশ্যই চলে যাবে স্যার, দেখলেন তো সারা জীবন অঙ্ক করাইলেন কিন্তু সেই অঙ্কের হিসাবই মিলল না। আসলে বাবা, আমার জীবনের অঙ্ক মিলল নাই, ছোটবেলায় তাকে আমি অপদার্থ বলে গালি দিতাম, এই অঙ্কটা কিন্তু মিলে গেছে, আসলে সে একটা অপদার্থ। স্যার আপনি সর পড়াশোনা না স্যার বাসায় যান, এটা সবচেয়ে ভালো হবে স্যার, এখানে আপনার সম্মান কেউ বুঝবে না স্যার, বড় লোক মানুষ হ্যাঁ নিজের মাকেই চিনে না, আর আপনি কোন আমলে অঙ্ক করাই দেখলে বুঝবে স্যার। আপনি স্যার আপনি চলে যান স্যার, ভালো থেকে স্যার, আসসালামু আলাইকুম। আর কত কত গর্ব করে বললেন, আমি তার শিক্ষক, আমার ছাত্র আমাকে দেখলে জড়িয়ে ধরবে, আমি তাকে অঙ্ক করাইছি, ঢাকা গো যে ঢাকা শহর কেউ কাউকে চিনে না, এখানে শুধু টাকা চিনে, আর সম্মান কে বাড়ি করবে, গাড়ি করবে, কত বড় বড় গাড়ি কিনবে, এগুলো নিয়ে প্রতিযোগিতা হয়, কিসের স্যার নিজের মা বাবাকে তো চিনে না। খুব দুঃখ হলো,
পক্ষে যদি আমার সামর্থ্য থাকতো আমি কাকারে চাকরি দিতাম। কি করব, আমি তো নিজেই দারোয়ান।